আজকে অধিবাস, তাই সাজানো এখনো কমপ্লিট হয়নি, চলছে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে পুরনো রান্নাঘর। আমার শাশুড়ি মা বলতেন এখানে পুরো ফ্যামিলি ছিল তখনের সময়ে। এখনো এটা রান্নাঘর করা হয়েছে, এখন পাকা ঘর করার পর আজকে রান্না হয়েছে। এই যে পটল আলুর তরকারি, 20 জন মানুষের, 20-25 জনের মানুষের আইটেম করা হয়েছে পটল আলুর তরকারি। এখানে ভাত আছে, আর এখানে পাপড় আছে, এখানে আরো পাপড় সব রাখা হয়েছে, আর একটা আমি খাচ্ছি পাপড়। আর এখানে হাঁড়িতে ডাল। তো দুপুরের, এটা হচ্ছে দুপুরের রান্নাটা হয়েছে, রাতে বাইরে রান্না হবে অনুষ্ঠানের জন্য। এখন দুপুরে ঘরের জন্য এই রান্না হয়েছে, এই সব আইটেম আছে। তো রান্না কমপ্লিট। আর এই ঘরটা একবার দেখে নিন, তখন খুব গরিব ছিল আমার শ্বশুর মশাই, তো তখনের টাইমে এই ঘরটা আর একটু বড় ছিল, বারান্দা সব ছিল, তো দুইটা রুম ছিল, বারান্দা ছিল, তো এই ঘরের মধ্যেই সবাই ছিলেন। আর এখন পাকা ঘর করার পরে এই ঘরটাতে এখন রান্না করা হয়, রান্নাঘর করেছে। যখন কাঠের রান্না হয় এপাশে কাঠের রান্না করা হয়, কাঠে এপাশে কাঠের উনুন, কাঠে যখন রান্না হয় এপাশে রান্না করা হয়, আর গ্যাসে যখন রান্না করা হয় এপাশে গ্যাসের চুলো ওভেনে রাখা হয়েছে।